শেষমেশ আইপিএল এর খেলা আশা ছেড়ে দিলেন মুশফিকুর রহিম। শুরু থেকে আইপিএল এর গত 13 মৌসুমে নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন বাংলাদেশের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে কোনোবারে আইপিএল এ কোনো ফ্রান্সাইজি তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি। আন্তর্জাতিক ক্রিকেটে বিস্তর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অবিকৃতই থেকে গেছেন প্রতিভার। সম্ভবত হতাশা থেকে এই প্রথমবার মুশফিকুর রহিম আইপিএল এ নিজের নাম লেখাননি, এমনটাই জানিয়েছেন তারকা ক্রিকেটের ম্যানেজমেন্ট সংস্থা নিপকো। নিউ এসকে নিপকো এর অধিকারী বলেন, এবার আমরা আইপিএল এর নিলামের জন্য মুশফিকুর রহিমের নাম পাঠাইনি। মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে 71টি টেস্ট, 221টি ওয়ানডে ও 86টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে 202টি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুশফিকুরের। সংক্ষিপ্ত ফর্মেটে 28.97 করে 4,288 রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছেন 25টি। এছাড়া টি টোয়েন্টি ক্রিকেটে উইকেট কিপার হিসেবেও 106টি ক্যাচ ধরেছেন মুশফিকুর রহিম। স্টাম্প বোর্ড করেছেন 47টি। এবার বাংলাদেশের চারজন ক্রিকেটার আইপিএল অংশ নেবেন। আইসিসি নির্বাচন থেকে ফিরে আসা সাকিবুল হাসান স্বাভাবিকভাবেই নিলামের জন্য নাম লিখিয়েছেন। তিনি নিজের বেস্ট প্রাইস নির্ধারণ করেছেন সর্বোচ্চ 2 কোটি টাকা।